আসসালামু আলাইকুম, রূপালী কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি কাঁচা কলার একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। এখানে আমি 4টা কলা নিয়ে নিয়েছি, 2টা ডিম দিয়ে রান্না করব। দেন বন্ধুরা, এই কলাগুলো আমি এইভাবে ছোটো করে কুটি কুটি করে নিয়েছি। আমি এখন চুলা একটু গরম পানি দিয়ে আমি 10 মিনিট কলাগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আপনারা কলাটা অর্ধেক সিদ্ধ করে নেবেন। আর এখানে 2টা ডিম আমি আলাদা একটা কড়াতে সিদ্ধ করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিবেন কলার কালারটা যেন সুন্দর থাকে। তারপরে আপনি এখানে এটা ঢাকা দিয়ে দিবেন 10 মিনিট। আমার কলাটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বাটা মশলা দিয়ে রান্না করব। এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা একবারে বেটে নিব। আমি কলাগুলো একটু ছেঁকে নিব। বেশি গরম পানিতে রাখলে আপনার এটা আরও সিদ্ধ হয়ে যাবে। এখানে ফ্রাই প্যান গরম করে আমি একটু ডিমগুলো, একটু 2টা ডিম আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, জানে মশলাটা সুন্দরভাবে ঢুকে ডিমের মধ্যে। তেলের পরে একটু হলুদ আর লবণ দিয়ে আমি সুন্দরভাবে ডিমগুলা এভাবে আপনারা ভাজবেন, তাহলে কুসুমগুলো ভিতরে থেকে যাবে, রান্না করার সময় খুলবে না। আমি আলাদা একটা কড়াই তেল নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। সামান্য 2-1 মিনিট পেঁয়াজগুলো নাড়া দিবেন। ডিমগুলো দেখেন বন্ধুরা, উল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি, কুসুমগুলো ভিতরেই আছে। আপনারা এইভাবে ভেজে নেবেন। বাটা মশলাগুলো যোগ করে দিলাম। এভাবে যদি আপনারা একবার রান্না করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিবেন, হলুদের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিবেন, ধনিয়া পাউডারের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে আপনারা 2-3 মিনিট একটু একটু কষাবেন। দিয়ে হালকা একটু পানি দিবেন, যেহেতু শুকনো উপকরণও আছে ধরে যাবে নিচে। তারপরে কলাগুলো আপনারা এভাবে দিয়ে আপনারা এভাবে একটু কষাবেন। রান্না করার সময় অনেক টেনশন করবেন না, আপনি আপনার মতো রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। আপনার পরিমাণ মতো ঝোল দেবেন, কারণ ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে কলাতে কিন্তু অনেক পানি টেনে নেয়, সেই পরিমাণে আপনারা রাখবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করেন।